2022 সালে এসে আপনি যদি কোনো কিছু শিখতে চান আর সেটা শেখার জন্য আপনি যদি কোনো ওয়ে খুঁজে না পান এবং সেই ওয়ে খুঁজে না পাওয়ার কারণে আপনি যদি কোনো কিছু শিখতে না পারেন, তাহলে সেটা ব্যর্থতা সম্পূর্ণ আপনার। হ্যাঁ, সম্পূর্ণ আপনার। তার কারণ হচ্ছে এই 2022 সালে এসে বা এখন বর্তমান সময়টাতে পুরো দুনিয়াটা হয়ে গেছে একটা শিক্ষাকেন্দ্র এবং পুরো দুনিয়ার সমস্ত মানুষ হয়ে গেছে টিচার। সো আপনি যেই দেশেই থাকেন, যেই দেশের যেই জায়গায় থাকেন, আপনি সেখানে থেকেই সেই দেশের যে কোনো কিছু শিখতে পারেন, অথবা আন্তর্জাতিক পর্যায়ের বা ইন্টারন্যাশনাল লেভেলের যে কোনো কিছু আপনি যে কোনো নলেজ আপনি অর্জন করতে পারেন। কারণ হচ্ছে পুরো দুনিয়াটাই শিক্ষাকেন্দ্র হয়ে গেছে এবং পুরো দুনিয়ার সমস্ত শিক্ষা উপকরণগুলো বা ম্যাটেরিয়ালসগুলো উন্মুক্ত হয়ে গেছে। সো আপনি যে কোনোভাবেই যে কোনো জায়গা থেকে আপনি শিখতে পারেন। তো আপনি যদি বর্তমানে কোনো কিছু শিখতে চান, যে কোনো ধরনের নলেজ যদি আপনি অর্জন করতে চান, যে কোনো কিছু যদি শিখতে চান, তাহলে আপনি কীভাবে শিখবেন বা এই ইন্টারনেটটাকে কাজে লাগিয়ে কীভাবে আপনি শিখতে পারেন, সেই প্রসেসটা কী হবে, সেটা নিয়ে আমি আজকে ভিডিওতে কথা বলবো। সো পুরো ভিডিওটা দেখলে আপনি এই পুরো বিষয়টা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট পাবেন এবং আপনি প্রসেসটা ইজিলি ধরতে পারবেন যে আপনি কীভাবে আসলে শিখতে পারেন বা কোন ওয়েতে গেলে আপনি খুব অল্প সময়ে অনেক ভালো কোনো বিষয় সম্পর্কে আপনি নলেজ অর্জন করতে পারবেন। সো আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি গ্রাফিক ডিজাইন শিখতে চান ইন্টারনেট থেকে, তাহলে আপনি অনলাইনে গ্রাফিক ডিজাইন শিখবেন। আপনি পৃথিবীর যে কোনো একটা প্রান্তে আছেন, গ্রাম অথবা শহর বা যে কোনো জায়গায় আছেন ধরে নিলাম, এবং আপনি তো নতুন একদম ফ্রেশ আর একজন মানুষ, তো আপনি তো জানেন আসলে গ্রাফিক ডিজাইন কীভাবে শিখতে হয়। তো এর জন্য সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব বা অন্যান্য এমন অনেক ধরনের সাইট রয়েছে যেখান থেকে অনেক ধরনের টিউটোরিয়াল পাওয়া যায়, অনেক কিছু শেখা যায়, বাট আপনি জানেন না কোন জিনিসটা শিখতে হবে, কোনটা প্রথমে শিখতে হবে, কোনটা পরে শিখতে হবে। সো এই প্রসেসটা আপনি না জানার কারণে আপনি কিন্তু পিছিয়ে পড়তেছেন বা আপনি শিখতে গেলেও আসলে বিভিন্ন ধরনের বাধা আপনার সামনে আসতেছে এবং সেই কারণে আপনি আসলে শিখতে পারছেন না। সো প্রথমত আপনাকে যেই সাজেশনটা আমি দিব সেটা হচ্ছে, আপনি যখন গ্রাফিক ডিজাইন শিখতে চান, তার জন্য প্রথমত আপনি একজন এক্সপার্ট থেকে জেনে নিতে পারেন যে গ্রাফিক ডিজাইনে কোন বিষয়গুলো আগে শিখতে হয়, বা আপনি কোনো একটা অনলাইন থেকে যে কোনো জায়গা থেকে একটা স্ট্যান্ডার্ড একটা কোর্স আউটলাইন বলি বা সিলেবাস বলি বা কোর্সে যেই ধরনের স্টেপগুলো থাকে শেখার জন্য, সেটা আপনি আগে প্রথমত নোট করতে পারেন বা আপনি আসলে সেটা কালেক্ট করতে পারেন। সো ধরুন আপনি একজন এক্সপার্টের কাছে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, ভাই আমি গ্রাফিক ডিজাইন শিখতে চাই, সো আমাকে আসলে কীভাবে শুরু করতে হবে, আপনি একটু আমাকে স্টেপগুলো বলে দেন। যেমন ধরেন আমি যদি আপনাকে সেই সাজেশনটা দিই, আমি এরকমভাবেই দিব যে আপনি প্রথমত গ্রাফিক ডিজাইনের কমন দুইটা সফটওয়্যার, একটা হচ্ছে ফটোশপ, একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। সে দুইটা সফটওয়্যারের যে কোনো একটা সফটওয়্যার দিয়ে আপনি শুরু করেন এবং প্রথমত আপনি সেটা বেসিক টুলগুলো শিখেন। তার মানে আপনি প্রথমে ফটোশপ অথবা ইলাস্ট্রেটরের বেসিক টুলগুলো খুব ভালোভাবে শিখলেন এবং এই বেসিক টুলগুলো আপনি অনেক ধরনের প্লেলিস্ট পাবেন, আপনি অনেক ধরনের হচ্ছে ইউটিউবে অনেক ভিডিওগুলো পাবেন যেখান থেকে আপনি স্টেপগুলো আপনি সেখানে একটার পর একটা পেতে থাকবেন। সেই ভিডিওগুলো আপনি দেখে দেখে মোটামুটি গ্রাফিক ডিজাইনের জন্য যে দুইটা সফটওয়্যার ফটোশপ এবং ইলাস্ট্রেটর, সেটা দুইটার আপনি হচ্ছে বেসিকটা শিখে ফেললেন। সো এটার জন্য আপনি হয়তো এক মাস সময় নিতে পারেন সর্বোচ্চ, বা 15 দিন সময় নিতে পারেন যে 15 দিনের মধ্যে আমি দুইটা সফটওয়্যার একদম বেসিকটা শিখে ফেলবো। সো আপনি দেখে দেখে বারবার দেখে দেখে ভিডিওগুলো দেখে দেখে আপনি প্র্যাকটিস করে ফেললেন। এরপর আপনার কাজ কী? এরপরে ধরেন আপনি কোর্স আউটলাইনে দেখলেন অথবা কেউ একজন আপনাকে এক্সপার্ট কেউ একজন বললো যে গ্রাফিক ডিজাইন নিয়ে দীর্ঘ অনেক বছর ধরে কাজ করতেছে, সে আপনাকে বললো যে মার্কেট প্লেসে এই কাজগুলো ডিমান্ড আছে, বা আপনি নিজেও যদি সার্চ করেন গুগলে অথবা ইউটিউবে, তাহলে আপনি মার্কেট প্লেসে ডিমান্ডেড বর্তমান ট্রেন্ডি কিছু গ্রাফিক ডিজাইন কাজ সম্পর্কে আপনি জানতে পারবেন। সো এই বিষয়গুলো নিয়ে তখন আপনি আবার একটা নোট করলেন যে হ্যাঁ, প্রথমে আমাকে ধরেন আপনি হচ্ছে লোগো ডিজাইন শিখতে চান বা ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে চান বা হচ্ছে ফ্লায়ার ডিজাইন প্রথমে শিখবেন, আপনি স্টেপগুলো এরকম হতে পারে। তখন আপনি লোগোর উপরে ধরেন আপনি 20টা আপনি হচ্ছে ভিডিও কালেক্ট করে ফেলেন, টিউটোরিয়াল কালেক্ট করে ফেলেন। আপনি যদি ইংলিশ ভালো বোঝেন তাহলে ইংলিশে অনেক ভালো ভালো টিউটোরিয়াল রয়েছে, সেটা দেখতে পারেন। যদি আপনি ইউটিউবে বাংলা খুঁজতে চান বা আপনি যদি বাংলায় টিউটোরিয়াল চান, তাহলে লোগো ডিজাইন নিয়ে বাংলায় অনেক এখন রিসোর্স আছে, অনেক ভিডিও আছে। সো সেখান থেকে কী করতে পারেন, আপনি হচ্ছে নোট করে ওই লিঙ্কগুলো কালেক্ট করে একটার পর একটা লিঙ্কগুলো থেকে আপনি ভিডিওগুলো দেখতে থাকেন। তার মানে আপনি ধরেন 15 থেকে 20টা ভিডিও দেখলেন লোগো ডিজাইনের উপর, এটার উপর আপনি প্র্যাকটিস করলেন, দেন আপনি নিজে নিজে কিছু ইউনিক ট্রাই করলেন কাজ করার এবং সেগুলো বিভিন্ন ধরনের গ্রুপে আপলোড করলেন, বা কোনো এক্সপার্টদের সাথে যদি থাকেন বা কোনো কমিউনিটির সাথে যদি আপনি অ্যাড হতে পারেন সেখানে আপনার কাজগুলো দেখালেন এবং তাদেরকে বারবার রিকোয়েস্ট করলেন, ভাই আবা স্যার প্লিজ আমার এই কাজগুলোতে কোনো ভুল আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, সেটা আমাকে একটু আমাকে রিভিউ দেন বা আমাকে একটু জানান, আমার ভুলগুলো একটু ধরিয়ে দেন। তখন সে কিন্তু বা ওই গ্রুপের কমিউনিটিতে যারা থাকবে তারা কিন্তু আপনাকে টুকটাক এই ব্যাপারগুলো সম্পর্কে আপনাকে জানাবে বা আপনাকে সাপোর্ট দিবে। এইভাবে আপনি একটা একটা করে ধরেন বিজনেস কার্ড আছে, আপনি হচ্ছে তারপর ব্রোশিওর আছে, বুক কভার ডিজাইন আছে, এই ধরনের অনেক ধরনের বিষয়গুলো আছে যেগুলো থেকে আপনি মোটামুটি একটার পর একটা আপনি শিখতে থাকলেন। এভাবে আপনি যদি মিনিমাম যদি 8 থেকে 10টা ক্যাটাগরি আপনি যদি চুজ করে ফেলতে পারেন এবং 8 থেকে 10টা যদি আপনি মোটামুটি 3 থেকে 4 মাস সময় নিয়ে মিনিমাম
আপনি যদি রেগুলার প্র্যাকটিস করে করে এভাবে 10 দিন 15 দিন করে করে টাইম ডিউরেশন মেনটেন করে যদি আপনি এই স্কিলগুলো যদি ডেভেলপ করতে থাকেন, এবং প্রত্যেকটার জন্য যদি আপনি 15 থেকে 20টা করে ভিডিও টিউটোরিয়াল দেখেন, ফ্রি অনেক রিসোর্স আছে, দেখে দেখে সেগুলোর মাধ্যমে যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন, তাহলে আই হোপ আপনি গ্রাফিক ডিজাইনের উপর একটা মোটামুটি 5 থেকে 6 মাসের মধ্যে একটা লেভেলে যেতে পারবেন। এবং ক্রিয়েটিভিটি আসার জন্য কিন্তু আপনাকে আরও একটু সময় লাগবে, এটা শুধু গ্রাফিক ডিজাইন নয়, আমি কিন্তু এই প্রসেসটা আপনাকে একইভাবে আপনি এই প্রসেসটা হচ্ছে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে অথবা যে কোনো একটা সেক্টরের ক্ষেত্রে কিন্তু আপনি কাজে লাগাতে পারেন, বা আপনি আমি যেহেতু এই ডিজাইন এই রিলেটেড কাজ করি, সো আমি রিলেটেড এক্সাম্পল দিলাম, অথবা আপনি অন্য যে কোনো কিছু শিখতে চান, যেটাই শিখতে চান সেটার জন্য কিন্তু এই প্রসেসটা এরকমই হবে। আপনি এভাবেই একটা সিকোয়েন্স বেসড আপনি সাজিয়ে ফেলেন, সেটা অনুযায়ী আপনি গুগল করেন, সেটা অনুযায়ী আপনি ইউটিউবে সার্চ করেন, সেটার জন্য হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলোতে সার্চ করেন, স্টাডি করেন, আপনাকে আসলে খাটতে হবে, সব কিছু কিন্তু আপনার সামনেই আছে, আপনার আশেপাশে ঘোরাঘুরি করতেছে, আপনি শুধু এগুলোকে খুঁজে খুঁজে বের করে এনে নিজের কাছে আপনি হচ্ছে লিস্ট করতে হবে এবং আপনাকে সেই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। সো এইভাবে করতে করতে আপনি যদি 5-6 মাস সময়ের মধ্যে একটা স্ট্যান্ডার্ড লেভেলে পৌঁছে যান, তারপরে আপনি ক্রিয়েটিভিটির উপর সময় দিবেন যে আপনি কোনো কিছু ইউনিক তৈরি করতে পারছেন কিনা, এবং সেটার জন্য প্রচুর পরিমাণে ডিজাইন আপনি দেখেন, সেগুলো কপি করার চেষ্টা করেন, র্যান্ডমলি আপনি ট্রাই করতে থাকেন, করতে করতে দেখবেন মোটামুটি যদি আপনি 1 বছরও সময় নেন, একদম ম্যাক্সিমাম যদি আপনি 1 বছর পর্যন্ত যদি একটা স্টাডি করতে থাকেন বা এই শিখার মধ্যে যদি আপনি ডেডিকেট হন, আই হোপ আপনি গ্রাফিক ডিজাইন হোক, ওয়েব ডিজাইন হোক, আপনি প্রোগ্রামিং হোক, আপনি যে কোনো সেক্টরই হোক, ইটস মোর দেন এনাফ, কারণ এই সময়টাতে আপনি অনেক কিছুই নতুন করে শিখবেন, অনেক ধরনের প্রতিবন্ধকতা আপনি অতিক্রম করতে পারবেন, এবং আপনি বুঝে যাবেন যে আপনাকে আসলে কোন জায়গায় যেতে হবে। এখন আপনি যদি শুরুই না করেন, তাহলে আপনাকে আসলে কেউই সামনে থেকে আপনাকে এনে দিয়ে যাবে না এবং আপনাকে শিখাই দিবে না। আর সেকেন্ড যে প্রসেসটা হতে পারে সেটা হচ্ছে, আপনি যদি এই বিষয়টা যদি জটিল মনে করেন, যদি মনে করেন আপনি রিসার্চ করতে পারেন না, বা আপনি আসলে সার্চ করার অ্যাবিলিটি আপনার তেমন নাই, আপনি ওয়েবে আসলে জটিলতা যেতে যাচ্ছেন না, তাহলে আপনার জন্য ওয়ে হচ্ছে আপনি এমন অনেক কোর্স আছে অনলাইনে, সেই সমস্ত কোর্সে যেতে পারেন যারা বিভিন্ন ধরনের কোর্সগুলো করাচ্ছে, সেই কোর্সগুলো দেখে আপনি যে কোনোটা কোর্সে থেকে একইভাবে আপনি সেখানে ওই গাইডলাইনে ফলো করে আপনি প্র্যাকটিস করতে পারেন। তার মানে সেটাও কিন্তু ইন্টারনেটকে ভেস করি, এবং এই 2022 সালে এসে আপনি কিন্তু এই ইন্টারনেটটাকেই কাজে লাগিয়ে আপনি নিজের স্কিলটাকে কিন্তু অন্য লেভেলে নিয়ে যেতে পারেন, এবং আপনার জবের জন্য নিজেকে আরও বেশি স্কিল করে দেন হচ্ছে আপনি প্রতিযোগিতায় নামতে পারেন ইন্টারন্যাশনালি। যদি আপনি বাংলাদেশেও যদি ভালো কোনো জব করতে চান, যেই সেক্টরে করতে চান, সেই সেক্টর নিয়ে এভাবে স্টাডি করেন, এভাবে আপনি কারো কাছে যান, শিখেন, কোর্স করেন, বা নিজে নিজে ট্রাই করেন, আমার মনে হয় আপনি কিন্তু খুব ভালোভাবেই বিষয়গুলো সম্পর্কে আপনি ধারণা নিতে পারবেন বা আপনি শিখতে পারবেন। সো আই হোপ ভিডিওটা আপনার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কারণ অনেক মানুষ আছে যারা এই বিষয়গুলো নিয়ে একটু কনফিউজ, যে আসলে ইন্টারনেট থেকে শেখা যায় না, আসলে গাইডলাইন পাওয়া যায় না, আসলে রিসোর্স নাই, তাদের জন্য আমার মনে হচ্ছে একটা ভালো গাইডলাইন হতে পারে। এই প্রসেসটা ফলো করলে আমার মনে হয় যে কোনো মানুষই একটা ভালো সফলতা পাবে যদি সে হার্ডওয়ার্ক করতে পারে। সো ভিডিওটা শেয়ার করতে পারেন, আর ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্টে লিখে জানান, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।